আসসালামু আলাইকুম। অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি। যুক্তরাষ্ট্র থেকে বেশি হিমার্স মিসাইল সিস্টেম কিনছে অস্ট্রেলিয়া। কেবল উত্তর কোরিয়া নয়, চীনের বিরুদ্ধেও দক্ষিণ কোরিয়াকে ব্যবহারের উদ্যোগ যুক্তরাষ্ট্রের। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় নিহত প্রভাবশালী বৌদ্ধ নেতা ও মেজর জেনারেল সহ তিন সেনা কর্মকর্তা। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে রাশিয়ার একতরফা 36 ঘণ্টা যুদ্ধবিরতি। বিবিসি সহ পশ্চিমা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া ঘোষিত যুদ্ধবিরতি ছিল নামে মাত্র। যুদ্ধবিরতির মধ্যে উভয় পক্ষ তীব্র হামলা চালিয়েছে ডোনবাসের বিভিন্ন ফ্রন্টলাইনে। বিশেষ করে ডোনেস্কের বাকমুতে শনিবার রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক মিসাইল হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার মিসাইল হামলায় বিভিন্ন ফ্রন্টলাইনে কয়েক ডজন ইউক্রেন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। মস্কো অভিযোগ করেছে তারা কেবল ইউক্রেনের হামলার জবাব দিয়েছে। ইউক্রেন যুদ্ধবিরতি প্রস্তাব উপেক্ষা করে রাশিয়ান সেনা অবস্থানের উপর অনবরত হামলা চালিয়েছে, ফলে রাশিয়া জবাব দিতে বাধ্য হয়েছে ইউক্রেনের হামলার। 7ই জানুয়ারি অর্থোডক্স খ্রিস্টমাস উপলক্ষে শুক্রবার সকাল থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত 36 ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে ক্রেমলিন। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে বড় ধরনের হামলার প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে। বেলারুশ থেকে তারা আবার গ্রাউন্ড ফোর্স পাঠাতে পারে ইউক্রেনের রাজধানী কিয়েভে। এ উপলক্ষে নতুন করে সেনা পাঠানোর কার্যক্রম চলছে বেলারুশে। জার্মান আর্মিতে হিড়িক পড়েছে চাকুরি ছাড়ার। 2021 সালের তুলনায় 2022 সালে 5 গুণ বেশি জার্মান সেনা চাকুরি ছাড়ার আবেদন করেছে। জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে জার্মান সেনাদের মধ্যে বেড়েছে চাকুরি ছাড়ার প্রবণতা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা আরএনডির খবরে বলা হয়েছে, 2021 সালে 1,080 জন সক্রিয় ও রিজার্ভ সেনা পদত্যাগপত্র জমা দিয়েছে। 2022 সালে এ সংখ্যা 5 গুণ বেশি। কেবল চাকরি ত্যাগ নয়, বরং জার্মান তরুণদের মধ্যে আর্মিতে যোগ দেওয়ার ক্ষেত্রেও আছে অনীহা। ইউক্রেন যুদ্ধের পর কমেছে আর্মিতে যোগ দেওয়ার আবেদনের সংখ্যা। জার্মান আর্মিতে বর্তমান 1,93,000 সক্রিয় সেনা রয়েছে। একদিকে চাকরি ছাড়ার হার বৃদ্ধি, অপরদিকে নতুনদের যোগ দেওয়ার অনীহা জার্মান আর্মির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ওলাফ শোল্স সরকার গত বছর ঘোষণা দিয়েছে তারা জার্মান প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে ন্যাটোর শর্ত পূরণ করবে। ন্যাটো সদস্য দেশের জন্য জিডিপির শতকরা 2% প্রতিরক্ষা খাতে বরাদ্দের শর্ত রয়েছে, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর বর্তমানে নানামুখী সংকটে জার্মান আর্মি। গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী জার্মান আর্মি বর্তমানে তাদের নিজেদের সৈনিকদের সবার হাতে অস্ত্র তুলে দিতে পারছে না। গোলাবারুদের অভাবে তারা মহড়া পরিচালনা করতে পারছে না। এ অবস্থায় তারা বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের চাপে। এ নিয়ে জার্মানদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সাথে যোগ দেওয়ার কারণে জার্মানি শিকার হয়েছে সীমাহীন জ্বালানি সংকটে। জ্বালানি সংকটের কারণে বর্তমানে বিধ্বস্ত ইউরোপের সবচেয়ে বড় আর শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি দীর্ঘপাল্লার হিমার্স হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্স মিসাইল কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এতে ব্যয় হবে প্রায় $2 বিলিয়ন। গত সপ্তাহে এবিসির খবরে বলা হয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ক্যানবেরা। সমর বিশ্লেষকের বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের বিরুদ্ধে একটি মিসাইল প্রাচীর গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করবে অস্ট্রেলিয়ার এ মিসাইল। 2026 সাল নাগাদ এসব মিসাইল ডেলিভারি পাবে অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের সহায়তায় অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও কয়েকটি দেশ চীনের বিরুদ্ধে মিসাইল প্রাচীর গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। হিমার্স ছাড়াও অস্ট্রেলিয়া নরওয়ে থেকে কিনতে যাচ্ছে NSM অ্যান্টিশিপ মিসাইল। এর আওতায় 185 কিলোমিটার। নরওয়ের এই মিসাইলের ফলে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজের ফায়ার পাওয়ার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র থেকে যে হিমার্স মিসাইল কিনতে যাচ্ছে তার পাল্লা 300 কিলোমিটার। এছাড়া অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যৌথভাবে নির্মাণ করছে 500 কিলোমিটার পাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল। ভবিষ্যতে তাইওয়ান ঘিরে চীন যুক্তরাষ্ট্র সংঘাতে অস্ট্রেলিয়া তার নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এসব মিসাইল। সমর বিশ্লেষকদের মতে জাপান, অস্ট্রেলিয়া আর দক্ষিণ কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির মাধ্যমে এ অঞ্চলে গড়ে তুলেছে চীন বিরোধী মিসাইল প্রাচীর। এর আসল সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র থেকে কিনেছে 935 কিলোমিটার পাল্লার 80টি এয়ার টু সার্ফেস মিসাইল। এসব মিসাইল ছোড়া যায় F-35 ফাইটার জেট থেকে। যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, রেথিয়ন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ অস্ত্র নির্মাণেরও অনেক কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমানে ক্যানবেরা। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে কেবল উত্তর কোরিয়া নয় বরং চীনের বিরুদ্ধে ব্যবহারের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক সম্প্রতি বলেছেন তাইওয়ান ঘিরে চীনের সম্ভাব্য যুদ্ধে তারা তাদের দেশকে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেবে না, কিন্তু যুক্তরাষ্ট্র আর্মির লক্ষ্য দক্ষিণ কোরিয়াকে সম্ভাব্য এ যুদ্ধে ব্যবহার করা। দক্ষিণ কোরিয়া এর আগে ইরাক এবং ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে। ভবিষ্যতে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া চীনের কাছ থেকে কঠোর প্রতিশোধের বিষয়ে শঙ্কিত। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে এক প্রভাবশালী বৌদ্ধ নেতা এবং একজন মেজর জেনারেল সহ 3 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। শুক্রবার স্যাগাইন রাজ্যে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে অসীন গাদারথারা নামক এক বৌদ্ধ নেতা। অসীন মিয়ানমার জান্তা সরকার প্রধান মিন অং লাইংয়ের প্রিয় ভাজনদের একজন। মিন অং লাইংকে গত বছর মহান নেতা হিসেবে আখ্যায়িত করেন নিহত বৌদ্ধ নেতা অসীন গাদারথারা। বিদ্রোহ দমনের নামে দেশজুড়ে মিয়ানমার আর্মির চলমান ধ্বংসাত্মক অপারেশনের পক্ষে সমর্থন দেয় অসীন সহ মিয়ানমারের আরও অনেক বৌদ্ধ নেতা। স্যাগাইন রাজ্যে বিদ্রোহীদের সাথে মিয়ানমার আর্মির যুদ্ধে নিহত হন অসীন। ইরাবতের খবরে বলা হয়েছে স্যাগাইন টাউনশিপের দীপাইন কাউল গ্রামে হামলা চালায় মিয়ানমার আর্মি ও তাদের সমর্থক পিউসোহিতি মিলিশিয়া বাহিনী। এ সময় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা পাল্টা হামলা চালায় মিয়ানমার জান্তা সেনাদের ওপর। হামলায় অসীন সহ আরও 4 জন নিহত হয়। অসীন গাদারথারা সিতাগু বুদ্ধিস্ট একাডেমির সাথে যুক্ত ছিলেন। ইরাবতের খবরে বলা হয়েছে একটি আশ্রমের মধ্যে অসীন এবং মা কিনসুমন নামক একজন নারী কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে রাখাইনের আরাকান আর্মি হত্যা করেছে জান্তা সমর্থিত মিলিশিয়া বাহিনী, আরাকান লিবারেশন আর্মির 3 উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। নিহত সেনা কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল পদমর্যাদার কমান্ডার, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ক্যাপ্টেন। আরাকান লিবারেশন আর্মি হল আরাকান লিবারেশন পার্টির সামরিক শাখা। আরাকান লিবারেশন পার্টি মিয়ানমার আর্মির সমর্থিত একটি সংস্থা যারা বর্তমানে মিয়ানমার আর্মির সাথে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। অপরদিকে রাখাইনে আরাকান আর্মি বর্তমানে যুদ্ধ করছে মিয়ানমার আর্মির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার জান্তা সমর্থিত আরাকান লিবারেশন আর্মি অভিযোগ করেছেন আরাকান আর্মি তাদের 3 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে ঠান্ডা মাথায় হত্যা করেছে। বুধবার রাখাইনের রাজধানী আকিয়াবে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ করেছে আরাকান লিবারেশন আর্মি। এ অভিযোগ অস্বীকার করেছে আরাকান আর্মি। এদিকে কায়া এবং শান রাজ্যে গত 1 বছরে বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে 797 জন জান্তা সেনা। কারেনি ন্যাশনাল এটিস ডিফেন্স ফোর্স, কারেনি আর্মি এবং কারেনি ন্যাশনাল প্রগ্রেসিভ পার্টির সেনাদের মধ্যে মিয়ানমার আর্মির যুদ্ধে এসব সেনা নিহত হয়েছে। KNDF-এর এক বিবৃতিতে বলা হয় এ সময় মিয়ানমার আর্মির হামলায় নিহত হয়েছে তাদের 65 যোদ্ধা। 2022 সালে মিয়ানমার আর্মি কারেন যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে 150টি বিমান ও মর্টার হামলা চালিয়েছে। এসব হামলায় ধ্বংস হয়েছে অনেক বেসামরিক ঘরবাড়ি, নিহত হয়েছে অনেক বেসামরিক লোকজন। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।